আরে যার সবচাইতে বেশি গুনাহ হয়ে গেছে রে দিনাজপুর জেলাবাসীরা আমি গিনা করব তোমরা গিনা করতে পারো গো কিন্তু আমার মালিক তারে গিনা করবে না আমার মালিক কয় বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ঈমান আনবে গো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই বান্দাকে তমাম জীবনের গুনাহ মাফ কইরা গো আর জীবনে যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব যার যত বেশি গুনাহ আছে রে ভাই আজকের মাহফিলে তার তত বেশি সওয়াব হবে জোরে জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহর অর্থ কি আমার সাথে ঘুরে আবার ইউটিউবের এই যে চ্যানেলের মালিকরা বুঝছেন আমার সাথে ঘুরে তো আমি ওয়াজ করি না ওরা আবার এই মাইকের ভিতরে বসে ওরা ট্রেনিং দেয় আমার ওই যে একটা আব্দুল মতিন খসরু ভাই উনি আমার মানে গাড়ির ভিতরে বসে ওয়াজ করতেছে কয় আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলছে মানে ও নিজে নিজে ওয়াজ করতেছে আর কি জোরে জোরে আল্লাহ বলছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত আল্লাহ খাইবে রে কইছে নাও করছে ওয়াজ করছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত মানে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি ওকে আল্লাহ খাইবে রে কইছে নাও করছে খাবার চিনতে গেছে তো যাও আমরা সুবহানাল্লাহ আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন তাহলে সুবহানাল্লাহ অর্থই জানি না অথচ মাহফিলের ভিতর সুবহানাল্লাহর কথা কইরা স্টেজ গরম করতেছি আসেন না নাই জোরে কর আজকের মাহফিলে আপনি অন্য কিছু শেখেন বা না শেখেন এই যে একটা আমল শিখতেছেন সুবহানাল্লাহর অর্থ এখন জানবেন এখন শিখবেন শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব এই মাহফিলের ভিতর এখন আপনি সেই সব পাবেন সুবহানাল্লাহর অর্থটা শেখার দরকার আছে না নাই জোরে কর এখন আপনারা আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক আমার বাবার বয়সী দাদার বয়সী যারা আছেন হয়তো মনে মনে ভাবছেন ইটুনি বোলা আরে বোলা যে একটু হলে হয় এটা আগুনেরই গোলা নাকি পরে দেখা যাবে কি কি এখন যতটুকু আল্লাহ কমন করছে বিদায় আমাকে এখানে বসাইছে এখন আমি আপনাদের উস্তাদ জোরগন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয় সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আল্লাহ কি জোরে কর অনেকে আবার না করে চুপ করে রয়েছে এই এত সস্তায় আগে পারলাম না তাই না হ্যাঁ এবার কোন সুবহানাল্লাহর অর্থ কি জোরে কোন মনে থাকবে মাহফিলের শেষে দড়ি পারবেন তো আচ্ছা মাহফিলের শেষে দড়ি রাজি আছেন সবাই রাজি যেটা এখান থেকে উঠে যাবো মনে করবেন ওইটা সিটার ও পারবো না ওসুরে ঠিক কিনা তাহলে আমি একটা পড়া দিছি কি দিছি পড়া দিছি সুবহানাল্লাহর অর্থ হ্যাঁ যেটা মাহফিল থেকে উঠে যাবো মনে করবেন ওটা সিটের ও পারবো না ও টুস করে উঠে যাবে আমি যে কারের ধর্ম তা কিন্তু বলবো না রাজি আছেন নি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ একবার আমি জান্নাত দরিদ্র কিনে বলছি গাছ আচ্ছা গাছ থেকে আবার কিসের ফল ধরবো তাহলে আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো একটা বালিশ হলে তো ভালো হইতো রে ভাই আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আরে ককিল কেন এত কালো ফরসা কেন বক ককিল কেন এত কালো ফরসা কেন বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই উঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কর না সুবহানাল্লাহ
জাম পাতাই কত পানি জবে আগদিন তোমায় দিবরে গোসল বরই পাতার জলে জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরারে আমার আজকাল মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে একবার যদি একদিন সুবহানাল্লাহ বলতে পারো আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হয় রে ভাই জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দিব জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আরে ওই গাছ থেকে কিসের ফল ধরব রে ভাই দুনিয়ার মুখে একটা আম গাছ দেখলে আম গাছ থেকে আমের ফল ধরে জাম গাছ থেকে জাম তেঁতুল গাছ থেকে তেঁতুল ঝরে কোন কথা ঠিক কিনা এইবার সুবহানাল্লাহ কইরে একটা গাছ লাগাইলাম জান্নাতের ভাই এই গাছের ফল ধরবে কিসের ফল ভালো করে শুনে নাও ওই গাছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে আরে এক একটা পাতার ভিতরে সত্তর হাজার করে ফেরেশতা বসবে রে ভাই এই সত্তর হাজার ফেরেশতা বইসা এইবার তারা সুন্দর করে জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে রে ভাই ফেরেশতাদের তো হিসাবের দরকার নাই ওদের তো নেকির প্রয়োজন নাই জোরে কোন কথা ঠিক কিনা নেকির দরকার কার জোরে কর আমাদের কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে এর একটা উদ্দেশ্য আছে না নাই জোরে কর আমার আল্লাহ মানুষ বানাইছে রে দিনাজপুর জেলা বাসীরা আমার আল্লাহ মানুষ বানাইছে ওয়া খলাকনাকুম আজওয়াজা আল্লাহ কয় আমি সূরা ইসরা মানুষ বানাইছি এইবার মানুষকে বানাইছে কত সুন্দর করে সূরা তিনের তাফসীর করলে পাওয়া যাবে আমার আল্লাহ বললেন ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন এই এটা একটু এখন উচ্চ করে দেন না এটা জিকির করেন লা ইলাহা বৈশার আমার কত সালা হ্যাঁ আরো জোরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি মেহের বানো গো নবীজি আপনি মেহের বানো গো নবীজি আপনি মেহের বানায় আপনি মেহের বানো গো নবীজি আপনি মেহের বানো গো নবীজি আপনি মেহের বানছি কার মেরে কন্যা আল্লাহু আকবার আরে আমুর গাছ আমার আল্লাহ বানাইছে রে দিনাজপুর জেলা বাসীরা ওই গাছের লক্ষ লক্ষ পাতা লক্ষ লক্ষ পাতায় এক একটা পাতায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বইছে রে ভাই এই সত্তর হাজার ফেরেশতা এক একটা পাতা দইরা তারা জিকিরি করবে রে ভাই এই ফেরেশতা গুলো জিকিরি করে সমস্ত জিকিরের সব গুলো আমার আল্লাহ কারে দিবে কারণ ফেরেশতাদের তো সবের দরকার নাই এইবার আমি আপনাদের কাছে জানতে চাই ওই গাছের মালিককে জোরে কল একসাথে আর ভালো করে শুনে নাও এইবার আল্লাহ গাছের মালিক তালাশ করবো দিনাজপুর জেলা বাসীরা আল্লাহ কয় ফেরেশতারা রে গাছের মালিককে এইবার ফেরেশতারা কয় আল্লাহ দিনাজপুরের জমিনে আল্লাহ গো দিনাজপুরের জমিনে রামপুর স্কুল মাঠে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছিল ওই জায়গায় তোমার বান্দা সুবহানাল্লাহর অর্থ চাই না গো সুবহানাল্লাহ বইলাই গাছটা রোপণ করেছে আল্লাহ কয় ফেরেশতারা রে সুবহানাল্লাহর অর্থ কি বলে আল্লাহ তুমি পবিত্র বলে তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি আল্লাহ তালে এই মুহূর্তে পাক করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
মুকাররামুন নামক কিতাবের ভিতর আছে মুকাররামুন নামক কিছু ফেরেশতা এই মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করছে চারপাশ দিয়ে তারা এমন ভাবে ভিড় করছে এটা তো আমাদের চোখে পড়বে পড়বে না এই মুকাররামুন নামক ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করছে ছোটবেলা দেখছেন এই যে হাটে বাজারে সাপ খেলা আসতো না মানুষ ভিড় করত এবার দেখার মতো চান্স পাওয়া যায় ফাঁড়ি কেটে দেখা লাগতো ঠিক এরকম ভাবে যখন একজন আরেকজন এরকম ভিড় করে ফেলাইছে তখন পিছনে যে ফেরেশতা গুলো আসে ওরা কিভাবে দেখবে ওরা লাফ দিয়ে আরেকজনের ঘাড়ে ওঠে এরকম আরেকজনের ঘাড়ে উঠতে উঠতে একবার আসল লাগাই আল্লাহ কই ফেরেশতা রে কি হইছে কই আল্লাহ তাকায় দেখো দিনাজপুরের জমিনে আল্লাহ রামপুরের ভিতরে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ একটা বক্তা কথা বলে গো কতগুলো লোক হাজার হাজার লোক পাগল হইয়া তার আলোচনা শুনে মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আল্লাহু আকবার বলে আল্লাহ কই ফেরেশতার তোরা সাক্ষী থাক সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ তুমি পবিত্র বলে আমি আল্লাহ তাআলা আমার বান্দার কেমনে বানাইছিলাম জানো শুনি আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলা তুমি জানো নি ওয়ালা কদ খলাকনা ইনসান আমি সুলালাতিন মিন তিনা ও বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছো নি কোথায় ছিলা জানো নি তুমি ছিলা ভাতের ভিতর তুমি ছিলা আপেলের ভিতর তুমি ছিলা মালটার ভিতর তুমি ছিলা আঙ্গুরের ভিতর আমি আল্লাহ তাআলা ওইগুলোকে তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের ভিতর থেকে আমি এক ফোঁটা না পাকে পানি সৃষ্টি করিয়া আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি তোমারে মায়ের পেটে রাখলাম ও বান্দা ওইখানে তোমারে কে খাওয়াবে দুনিয়ার কোনো মানুষ খাওয়াইতে পারে নাই কোনো ডাক্তার খবর রাখতে পারে নাই কোনো কবিরাজ খাওয়াইতে পারে নাই তোমার মা খাওয়াইতে পারে নাই তোমার বাপটা খাওয়াইতে পারে নাই তোমার ভালোবাসার মানুষ তোমার দেখতে পারে নাই খাওয়াইতে পারে নাই আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে রাখেছি রে বান্দা জানো শুনি আমি আল্লাহ তাআলা সুন্দর করে হাড় বানাইলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম তার উপরে গোস্ত দিলাম তার উপরে ছাউনি দিলাম ফি পারারি মাকনুন আমি আল্লাহ তাআলা একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে ভাই আল্লাহ বলে কেন বানাইছি বান্দা তুমি জানো নি এইবার কোরআনুল কারিমের ভিতর প্রবেশ করতে হইব আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ তাআলা বলে ও মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার বলেন ইবাদত চলবে কার জোরে কর আল্লাহ কেন বানাইছে কার ইবাদত আরেকটু জোরে কর আর কেউ কেউ চলবে কার হ্যাঁ খেদমত চলবে কার না শ্বশুর শাশুড়ি আবার মহিলা তো রাগ করবো না খেদমত করতে হবে বাপ মার কিন্তু বাঙালি তো উল্টা মানে বাংলাদেশের বিচার এদিক সেদিক আছে না ভাই মানে আমাদের ওদিকের কথা ভাই আপনাদের এদিকের কথা আমি জানি না আমাদের ওদিকের মানে খাই বেশি আলমগীর মোটা হয় জানি দোষ করে একজন মামলায় যায় আর একজন এ কথা বল না গিয়া আমি কিছু শান গাই অনেকের গায়ে আগুন জ্বলে কারণ ওই জন্য নবীর শানে কিছু কথা বললে যারা নবীকে ভালোবাসে না ওদের ভিতরে আগুন জ্বলে এরকম লোক আছে না নাই সমাজের ভিতর দেখবেন গান বাজনা চলে ওগুলির কোনো বিরোধিতা নাই আর আমি একটা গজল গেলে তার বিরোধিতা করে কে তোমার টাটাই কেন তোমার জ্বলে কেন আমার কথা না সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরো এটা অন্যায় এটা করা যাবে না সরে কোনো কথা ঠিক কিনা আমরা রাস্তাঘাটে চলে এই যুবক ভাই তোমরা তো কম গান গাও না কনসার্টে তো কম যাও না আছে না নাই
তারপরে তো আছে নৌকার বর্ষার দিনে নৌকা নিয়ে তারপরে আছে পিকনিকে পথসম বলে আছে না নাই আই রে গান মানে আওলা বেশে বাউলা গান আর তারপরে আপনাদের কথা বাদ দিলাম মহিলারা পর্যন্ত গান গায় আছে না নাই ওই যে আমার মুরব্বি কত ঠিকই বুঝি খালি ঠিক না তো ডাবল ঠিক জোরে কোন কথা ঠিক কিনা কি ওয়াজ কি একের না দুইয়ের হ্যাঁ মহিলারা গান গায় আমি আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে ঘুরা মরলে হাবয়ানি স্বামীর সাইতে বলে দেওয়ার ভালো লাগে ওরে জুতো দিয়ে বাইরে তোর যদি মন চায় একটা গান গাইতে একটু কোরআন নিয়ে গান গা কি নিয়ে জোরে কর নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব পরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব পরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে কি চলবে নি ধীরে ধীরে আস আপনারা কি খুশি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী পাইছো সুবহানাল্লাহ কোন আমিন এজন্য আপনারা আবার মামলা হয়েছে ডবল কোন আমিন ভুল করলে শাস্তি ধরে গোরা এদের একটা মানুষের শাস্তি দেওয়া লাগে আল্লাহ একবার কন তাহলে এবার আমরা যেহেতু আপনারা ছাত্র নাকি তাহলে একসাথে বলি আমরা কোরআন পড়ার শুরুতে কি বলবো বিসমিল্লাহ কোরআন শুরু করে কি বিসমিল্লাহ হ্যাঁ একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পারবেন দেখ আমি বলবো না এবার আপনারা দেখি গুড আমার কথা যদি পিছনে বাইরে মনে বোঝে নাই মসজিদে যখন ইমামতি করছে এখন তো বক্তার জগতে এসে আর ইমামতি দূরের কথা মসজিদের মুসল্লি করে সুপাও দেখার টাইম পাই না হ্যাঁ আগে যখন ইমামতি করছি এই নামাজ টাইম হয়ে গেছে এদিকে বিয়ে করার লাগে আবার মসজিদে একটু দেরি হলে মুসল্লিরা হুজুর কর হুজুর কর হুজুর কাটিল কাটিল করে নানান বিধি কিছু যায় আর মেয়েটা কই যে দেখ আমার নামাজ পড়ান লাগবে মুসল্লিরা বারবার ফোন দিতেছে তাহলে তুই তাড়াতাড়ি কবুল ডাক ওই যে পিছনে আর একটা ঘুমটা দিয়ে বসে রয়েছে ভাবি নাকি হেইতে আবার চিমটি দিব তারপর সে কবুল করবো আমাদের ওদিকে তো কি জানলাম ও তার বুঝতেছে না আমাদের নামাজের টাইম হয়ে যেতেছে আমি কই কয় কবুল কয় কবুল কয় হে পাঁচ মিনিট সময় আছে আমার নামাজের দশ মিনিট যাই ও কবুল কয় না লাস্ট আমি কইতেছি দেখ তাহলে একটা কাজ কর তুই যদি কবুল না কইতে পারস তাহলে আবুল একটা তো কবি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না এটা তো ঠিক কইবে নারীর দোষে কইছি আর তোমার আন্টি তোমার কাছে যে ভুল আছে এটা তো কইলে আবার চলবে না আগারে রাখা লাগবে সুকেশের ভিতরে বইরা তাহলে থু 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 আগলা ফিরিয়া আবার এখন নাকি দেখেন এগুলো তো বুঝবেন না খালি আমারই একা হক নাকি গ্রামবাসীর একটা হক আছে গ্রামবাসীর হক পালন করে বৌরে বলুন কেউ করে রাস্তায় ছাড়ি দিয়ে
মা বন্ধুরকে পর্দা রাখা দরকার এটা কি মা বন্ধুর দরকার নাকি আমার পুরুষের তাদের যেই বাড়ির ভিতর পুরুষ নাই সেই বাড়ির ভিতর সার আছে এবার আপনারা চিন্তা করবেন একটা নারী যখন জাহান্নামে যাবে ও বিনা হিসেবে তিনজনকে নিয়ে যাবে বিনা হিসেবে কি যাবে হ্যাঁ চারজন তার ভিতর তিনজন যেটা আমি ভালো করে শুনি না এক নম্বর তার বাপ এক নম্বর কি জোরে কর চারজনের কথা আমি আমি আপনাদের আগে তিন যেটা আমি বলতেছি ভালো করে শুনে না এক নম্বর কি জোরে কর আচ্ছা এইবার আপনি বাপ হয়া আপনি মসজিদে যাইতেছেন তসবি গুনতেছেন আর আপনার মেয়ে কলেজে নলেজে না আরেকটা কি বিশ্ব আছে না মেয়ে দিছে বিশ্ববিদ্যালয় আর একজনের ছেলে পড়ে বিশ্ববিদ্যালয় এইবার দুইজন চাষটা লেজা গল্প করতেছে আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকায় ছেলের বাপ ঢাকায় তাই কি হইছে আমার মেয়ে পড়ে প্রতি মাসে তাকে 1500 টাকা দিই ছেলের বাপ বলতেছে আমার ছেলে পরে প্রতি মাসে 30,000 টাকা দিই আর মেয়ের বাপ বলতে কা এত টাকা লাগে কা আমার মেয়ে পরে আমার মেয়ে 1500 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে দেয় আর ছেলের বাপ বলতেছে কি তোমার মেয়ে একই কলেজে পড়ে সে 1500 টাকা দিলে 500 টাকা তখন ব্যাগে দেয় মাস শেষে আর আমার ছেলে 30,000 টাকা দিলে পরের মাসে আবার আরো বেশি চায় কারণ কি ব্যারাম ধরছে কি ধরছে রোগে ধরছে কিসে প্রেমের বিষে ধরছে গো আরে কি গো বিবাদু জো যায় তারে গো বিষে মরার যায় ধীরে ধীরে আছে কি মোবাইল আছে কি ছেলের বাপ চাষটা বসে হিসাব করতেছে যে তোমার মেয়ে প্রতি মাসে 1500 টাকা দিলে 500 টাকা ব্যাগে দেয় আর আমার ছেলে 30,000 টাকা দিই তারপরে তার টাকা শর্ট পড়ে এর কারণ আছে বলে কি কারণ কারণ হলো তোমার মেয়ে দেয় মিস কল আমার ছেলে দেয় ডাইরেক্ট কল ডাবল খরচ আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আমেরা পর্দায় থাকে না আর নামাজ রোজা করে না স্বামীর খেদমত করে না আর রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো স্যার রাগ করতেছি মানুষ ওঠে না কে ও চলবে আর কতক্ষণ চলবে এই কি করি আমি ওয়াজ করব কেন ওয়াজ তো দাঁড়াই যায় না কিন্তু টাইম তো শেষ এ ভাই আমার 12:30 টার মধ্যে টাইম দেওয়া হইছে হ্যাঁ 12টা না 12টা 15 বাজে আচ্ছা আপনাদের নিলাম কিন্তু আমার টাইম দিছে 12:30 পর্যন্ত আপনারা কয়টা পর্যন্ত দেখছেন নম্বর থেকে পাম দিতে চান আল্লাহ একবার কর তাহলে আপনারা সকলেই একটা এসএম করছি আমরা বিসমিল্লাহ কি করছি আচ্ছা এই আমলটা আর কিছু না শিখলাম আজকের এই মাহফিলতে আমরা এই আমলটা বাড়িতে নিয়ে যাবো রাজি আছেন নি যদি আপনারা নিতে পারেন বিসমিল্লাহর তাফসীর তাফসীরের নহিমি কিতাবের ভিতর আছে আমি কিন্তু আমি যদিও হাসির অশ্রের ভিতর কথা বলি আমি কিন্তু কিতাবের ভিতর থেকে আপনাদেরকে দলিল দেওয়া আলোচনা করতেছি তাফসীরের নহিমি সেই কিতাবের ভিতর বিসমিল্লাহর তাফসীর আছে যদি কোনো ব্যক্তি যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সেই কাজের ভিতর বরকত দেয় আল্লাহর রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই কথা কোন তাহলে আমরা একটা আমল নিয়ে বসছি কি নিয়ে বসছি আমল নিয়ে আজকে আমরা এখান থেকে শিখবো বিসমিল্লাহর আমল করবো রাজি আছেন সবাই জোরে কর বন্ধুরারে আমার ভালো করে শুনে নাও লক্ষ্য করে শুনে নাও আরে শুনতে ভাই গরিব আর সেই ব্যক্তি ধনী হবে রে ভাই উভয়কে দেখে কে সব কিছুর মালিক কে
আরেকটু জোরে বলেন কে দেশের ভিতর 2023 সালের ভিতর বাবা বাসার কথা আপনারা শুনেন নাই হ্যাঁ প্রত্যেকটা আলেম ওলামা বলছে বন্ধুরা রে আমার আর ভালো করে শুনে নাও এক সাগরের ভিতর অভাব শুরু হয়ে গেছে এই অভাবের ভিতর ওই এলাকার ভিতর ঘাস পর্যন্ত ভালো হয় না ফল গাছে ভালো ফল নাই ছাগল খাবে এমন গাছের কোনো পাতাও নাই এই আর এলাকাবাসী পাগল পাড়া রে মুলকের ভিতর আল্লাহ বলে না আল্লাহ আরে রাখাল কান্দার আসমানের মালিক গো আমি তোমার এত ভালোবাসিলাম মালিক অত সয়াতে এমন ভাবে দিছো আমাদের পেটে খাবার নাই ছাগলদের কেউ খাবার দিতে পারি না এই ছাগল গুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এইবার শুক্রবার জুমার দিন জুমার দিনটা ভালো করে শুনে নাও মিয়াও মিল জুমা দিবা সাউইলা জিকিরিল্লাহ ইয়াসরুল ভাই আমার আল্লাহ বলে হে কান্দারিয়া গাল্লাদিরা আমানু সূরা জুমার ভিতর আল্লাহ ঘোষণা করলেন ইয়া আল্লাযীনা আমানু দারু দিয়ালি সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ে আল্লাহ বলে হে ইমানদার হে বিশ্বাসীরা তোমরা জুমার দিনে দুনিয়ার সব কাজকর্মকে বন্ধ করে দাও এই আয়াতের তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মানুষ সবচাইতে মনোযোগ থাকে ব্যবসায়িক কাজে আল্লাহ বললেন ব্যবসায়িক কাজটা বন্ধ করে দাও সাতারটা বন্ধ করে দিয়া যিকরুল্লাহ ইয়া যারুল বাইয়ে জিকিরের সহিত আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার ঘরের ভিতর আয়েশা রাও জোরে জোরে করুন সুবহানাল্লাহ আরে রাখালে এইবার জুমার দিনে রাজন পাইছে রে হে দিনাজপুর জেলাবাসীরা এইবার রাখাল যায় মসজিদে ইমামের সামনে বইসা রয়েছে রে ভাই জুমার দিনে ইমাম সাহেব সুন্দর সুন্দর মাসলা দেয় জুমার দিনে ইমাম সাহেব সুন্দর সুন্দর হাদিস কইরা এবার সবাইকে বুঝাইতেছে মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই দিলিলহু ফালা হাদিয়ালা আমার আল্লাহ যার হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ যদি হিদায়ত না দেয় কেউ তারে হিদায়ত দিতে পারে না এইবার জুমার দিনে ইমাম সাহেব কয় যেই বেগিতিটা যেই কুনুর কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে গো আমার আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিবে আর নদীর পানির কাছে যায় যদি বিসমিল্লাহ বইলা হাত বাড়ানো যায় নদীর পানি পর্যন্ত তার ক্ষেত মতে পাগল হয় ইমাম সাহেব আজ করছে রাখাল ও আজ বিশ্বাস কইরা পালাইছে রে ভাই ঘটনাটা ভালো করে শুনে নাও গরিবদের কাছে আজকে এই আলোচনাটা সবচাইতে চমৎকার হবে এইবার গরিব রাখাল বিসমিল্লাহর ফজিলত শুনছে রে ভাই বিসমিল্লাহর আমলটা শুনা এইবার সমস্ত ছাগলগুলোকে একত্রিত কইরা নদীর ওই পারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ নদীর এই পারে অভাব ওই পারে নদীর ওই পারে গেলে অভাব নাই ওইখানে সমস্ত গাছগাছালিতে ফল ভালো ধরছে তরুণতা গুলো ভালো ঘাস গুলো ভালো হয়েছে ছাগলকে খাওয়ানো যাবে এইবার নদী পার হওয়ার মতো কোন ব্যবস্থা নাই রাখাল নদীর কিনারায় দাঁড়াইছে দিনাজপুর জেলাবাসীরা এই রাখাল নদীর কিনারায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া খায় আসমানের মালিক الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت আসমানের মালিক তুমি
এত সুন্দর করে আসমান বানাইছো তোমার সৃষ্টির ভিতর ভুল নেই আল্লাহ আমারে বানাইছো এই ছাগলগুলো তো তুমি সৃষ্টি করছো ওদেরকে যদি রিজিক না দাও হয় এই ছাগলগুলো মারা যাবে ও মালিক গো তুমি তো রিজিকের মালিক আল্লাহু খাইরুর রাজিকিন রিজিকের মালিক আল্লাহ মাবুদ গো এই ছাগলগুলোকে আমি খাওয়াইতে চাই আমি নদীটা পার হব এই ছাগলগুলো নিয়ে কেমনে আমি জানি না তবে আমি হুজুরের আলোচনা শুনছি বিসমিল্লাহর ফজিলত এইবারে রাখাল বিসমিল্লাহ বইলা রে নদীর পানির উপরে হাত বাড়ায়া দিছে গো বিসমিল্লাহ বইলা যখন হাত বাড়ায়া দেয়া কই নদীর পানির রে ও নদীর পানি তুমি কি করবা আমার এই ছাগলগুলো এবং আমার প্রতি রাজি ও খুশি হইয়া যাও আমার আল্লাহর হুকুমে এইবার নদীর পানির উপরে বিসমিল্লাহ পইরা যখন ফুমাইরা দিছে গো রাখাল নদীর পানির উপরে পা পালাইছে রে ভাই পায়ার দাবে না নদীর পানির ভিতর রাখাল ডোবে না সব কিছুর মালিককে জোরে কয় ওয়াল জিবালা উতাদা নদী সাগর চলে কার হুকুমে জোরে কয় এইবার রাখাল যখন পা বাড়াইয়া দেয় রে দিনাজপুর জেলাবাসীরা নদীর পানির ভিতর রাখাল ডোবে না ছাগলগুলো টান দিয়া দিয়া যায় শুকনা জায়গায় জামলে হাঁটে গো রাখাল তেমনি হাইটা হাইটা নদী পার হয় জোর জোরে করে না সুবহানাল্লাহ আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানা হাজার দোষ করিয়াও কেউ গড়ে দিনাজপুর জেলায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গড়ে সর্বদায় নদীর কুল ভাঙে ও কুল করাও কি তোমার খেলা চিকার মেরে কন্যা আল্লাহ ভাগ গ্রামবাসী কয়টাই কি সম্ভব হ্যাঁ এইবার যার ধর মতো গেছে হুজুরের কাছে হুজুর কি শিখেছেন কয় কে কয় যে বিসমিল্লাহর আমল করে অমুক রাখাল গরিব মানুষ হ্যার সমস্ত ছাগলগুলো মোটা সোটা করে ফেলাইছে তাহলে এই আমল আমার করে শিখেন না কেন এইবার হুজুর কয় দেখি দেখি কি কারণটা কি আরে যে আমল রাখাল করছে রে ভাই ওই আমল হুজুরের নাই কেউ আর শুনবেননি আজকের ওয়াজে দেখা যাবে আজকের ওয়াজে কিন্তু আমি প্রমাণ দিয়ে দেবো কারণ আপনারাও জানেন মানে মাহফিল এত মাহফিল আমি দেশ বিদেশের যত জায়গায় ঘুরলাম আমি ঘুরে ঘুরে দেখি একমাত্র শ্রোতারাই আমার শ্রোতা অনেক আচ্ছা আপনারা বলেন তো হিংসা করা যাবে গিবত করা যাবে এই জবান দিয়ে কইতেছি আর এই জবান দিয়ে কইতে কম খুজুর ভালো না ওটা টেরা ওটা ল্যাংরা ওটার ওয়াজ হয় না ওটার পিছনে নামাজ হয় না ওটা মিলে তারায় বললো ওটা বৈশা বললো কথা বল না গিয়া এ খুজুর আর খুজুরকে কালালা বাস আছে না নাই আমি কিন্তু কাউরে বাস দিতে আসি নাই আমার কথা হলো বাস দেওয়া বন্ধ করো হুজুর হুজুর মিলে যাও তাহলে এই জনগণ সমস্ত ভালো হয়ে যাবে ওরা আর আমার কাটুন লাগবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি কই মাঝে মাঝে শান গাই আজি বেদি রাখে রে আল
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা আজর আজর কোন কথা ঠিক কি না খালি ঠিক করে না বোঝা লাগবে কিন্তু এবার আপনারা কোন সত্য কথা বলবেন আবার আমার সাথে পান দিবেন না জানি আপনারা সত্য কথা বলবেন মসজিদ বাড়ছেনা কমছে মাদ্রাসা বাড়ছেনা কমছে হুজুর বাড়ছেনা কমছে গুতাগুতি বাড়ছেনা কমছে বেজাল আর কইলাম না গুতাগুতি হয় কি বাবাজি ঠিক আছে তো হ্যাঁ ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই বাপের দুই সন্তান কেহ মাইজান কারো দিকে ফিরে চাইব না এক ভাই মায়ের পেটের ভাই বিপদে পড়ে ও চাষটালে বসে বসে চা খায় কথা কন আর কোন কার রিতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ বাইলার কারো দিকে ফিরে চাইব না আইবার কত উঠা যাবে ভালোরা ক্ষমতা পাবে আইবার কত উঠা যাবে ভালোরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর্দায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা আজর আজর কোন কথা ঠিক কি না ঠিক আছে তো সব কথাই হ্যাঁ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ নাকি কর বুঝলে বুঝ না বুঝলে তরমুজ নাকি শুধু যে মহিলাদের দোষ দিবো আমাদের তো একটু দোষ আছে যে দোষগুলি না বলে গেলে মহিলারা কইলে খালি হুজুর একটা নিয়ে আসলো কি খালি আমার আর গুরুত্ব কথা বলছে না জানি আর কি ক্ষতি করছিলাম আমার দোষ কিছু আছে সোনার যুবকেরা সবচেয়ে বেশি দোষ করে এক নম্বর যারা বিয়ে করো নাই তারা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও যারা বিয়ে করো নাই তাদের জন্য আজকে কাজে লাগে আর যারা বিয়ে করছো ওরা খালি চুল কাজে কি ঠিক আছে নি হ্যাঁ তবে আর একটা সুযোগ আছে যেহেতু পাইসা আছে যদি বউ পাইসা থাকে তাহলে আর একটা সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাইও আবার ঘুরে ঠিক আছে বলবনি ওরা এক নম্বরে যারা বিয়ে করছে বিয়ে করে ভুল করছে সেটা হলো এক নম্বরে বিয়ে করার সময় একটা ভাব আছে না হ্যাঁ শরীরে এই যে ভাবটা নেই মানে বাসুর ঘরে যায় যে একটা ভাব নেই কি নিতেছে বাপ বইয়ের কাছে বাপ দেয় এই শুনছো নি এই বাড়ির ভিতর আমি যা কম তাই আমার উপর দেয়া কেউই কথা বলার সাহস পায় না বউ তো চালাক বর্তমান মেয়েরা কি খালি চালাক না অভিনয়ে পাকা জোরে কোন ঠিক কিনা তোমার গোপন কথা যা আছে তুমি খালি ঢালতেছো ও খালি তুলতেছে কিন্তু ওর গোপন কথা একটাও পায় না কথা কোন ঠিক কিনা মহিলা চালাক তো মেয়েটা চিন্তা করতেছে তার এই বাড়ির ভিতর এটাই যদি হাম হয় তাহলে তো সবটি ঘরে খাম কথা কোন ও চিন্তা করতেছে তাহলে এটা ম্যানেজ করলে তো তাহলে আমি তো একবারই হরতা করতে পারি যাবো বউটা খুশি কাম হয়ে গেছে আমি দুই দিন পরে দেখে এটা গোনার টাইম আচ্ছা ওটাই যদি গোনার টাইম না থাকে আর কাউকে গোনার টাইম আছে জোরে কোন এক সপ্তাহ দুই সপ্তাহ যাইতেই আন কইতাছে এই শুনছরি কয় কি কয় তোমার মায়ের সাথে তো আমি খাইতে পারবো না কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয় মাগা বিচার করে তাহলে এক কাজ করো তুমি আগে খাইও নইলে পরে খাইও আচ্ছা এটা কি বিচার হয়েছে ওরা জুতা দেবারে না কথা কন তোর উচিত ছিল কিন্তু বাসার করে একটা ভুল করছো তুই করছিস করছিস তাহলে এখন একটু ভালো আ ও সামার তাও ভালো আছে সামার যায় কয় তুমি আগে খাও নিলে পরে খাও সামার তোমার উচিত ছিল মেয়েটারে সুন্দর করে আদর করা কি করা ঘরের ভিতর ডাক দিয়ে নিয়া এরকম ভাবে মাথা হাত বুলা দেয় ও সোনা কলজা মাইটা ফোপরা আরো যা আছে সব
নাকি ওই রকম করে আদর করে দে তারে বুঝাইতি যে তুমি এরকম কথা বলো না তুমি আজকে ভাত রান্না করতেছো রাইস কুকারে তরকারি রান্না করতেছো তুমি গ্যাসের চুলায় কিন্তু তুমি জানো না আমার মা আমাকে পড়াশোনা করাইতে যায় এই রাইস কুকার অর্জন করাইতে যায় আমার মা আমারে মানুষ করতে যায় সোনের পাতা গুনের পাতা বাঁশের পাতা কুরিয়া সুঙ্গা দিয়ে ফুপরিয়া আমার মা আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে আমার মায়ের চোখে ধোঁয়া লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে আমার মায়ের এরকম ভাবে কথা বলো না আমার মায়ের কষ্ট দিও না আমার মা যদি খুশি হয় আমি খুশি এটাই তো বিচার ছিল ও তা না তো তুমি আগে খেয়ে নাকি পরে আয় মুরু আপনাদের এলাকায় আছে কিনা তাদের আমাদের এলাকায় আছে প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ি সব আছে না নাই এই যে আপনাদের চিলিপেও দিছে বউ এবং শাশুড়ি দিছে আর আমাকে ফোন দেয় আমার ফোনে তো এই দেখেন এখানে কিন্তু সাইলেন্ট করে রাখছে আমার ফোন আসে এত পরিমাণ ফোন ধরেন দিনের ভিতরে যদি 300 ফোন আসে তার ভিতর 150 ফোন আসে আমার রাগটা ছেলে আমার দেখেটা হলো তুমি মারার কাজ করছো তোমারে মারে আর যারা মারতেছো তোমরা আবার শুনে রাখো তুমি যে আজকে মারতেছো না তুমি যদি মারো এই করে তোমারে মারবো এই করে কথা বল তোমারে বাটাম দিয়ে বাই দিব বাটাম ফাড়া ভাড়াইব হ্যাঁ এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে জোরে কোন বাবার মনে কষ্ট দেওয়া যাবে বাপটা সকালবেলা ভোরে উঠে মাটা ফজরের সময় দাইকে ধরে তাড়াতাড়ি ওঠো ওযু করে নামাজ পড়ো আর এই দুই মগার মগি মগা আরে মগি ওরা দুইজন শুয়ে থাকে ডিস্টার্ব করো না সকাল 9টা না হলে ঘুম ভাঙে না আসে না এরকম আসা পূজার মহিলা জোরে কোন অনেক ফ্যামিলিতে আমার নিজের চোখে দেখা অনেক ফ্যামিলিতে শাশুড়ি সকালবেলা উঠে রান্না করে তারপরে ভাত দেয় বউ ভাত খায় আর মগা আবার চাচা দেখে সেই ভাত খায় কামে যায় এরকম লোক আছে না নাই সারা জীবন তোর মাটা তোর জন্য কষ্ট করছে বিয়ে করার পরেও যে তুই কষ্ট দেশ তোর মতো ওয়াসাত তোর সন্তান জন্ম দেওয়াই ভুল কথা বল ঠিক কিনা না রাগ করতেছে না তাহলে মা বোনেরা যদি শ্বশুর শাশুড়ি যদি এরকম ভালো কথা কয় নামাজ পড়ো কয় খালি ক্যাটুর ক্যাটুর কয় আসে না নাই জোরে কো আবার বহু শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্ব তার ভিতরে একটা কারণ এখন আপনাদের এলাকায় কি তেলের দাম কমছে না কমছে বাড়ছে বাড়ছে হাই রে তেল আগেকার মা বোনেরা মুরব্বী এই মুরব্বী বাবা আপনি সাক্ষী দিবেন আপনারা যখন ছোট ছিলেন আপনার বাপ সপ্তাহে কতটুকু করে তেল কিনছে আধা পয় এক পয় তেল দিয়ে এই শুক্রবার থেকে ওই শুক্রবার কতবার পাঁচজন ছয়জন ফ্যামিলির সংসার চালাইছে মা এক পোয়া সরষের তেল দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার আর এখন আধা পোয়া তেল নিয়ে এসেন চাপার দাঁত খুলে আলে আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইতে পারে না কোন পর্যন্ত আটু পর্যন্ত তেল দেয় তারপরে সে মাছ বাজে আর আমাদের ভিতরে মহিলারা এই যে তেল খায় খাইতে খাইতে এখন কি হয়েছে গ্যাস নাকি কথা খারাপ লাগতেছে এগুলি সমাজের কথা না ঘরের অবস্থা এ আজ ঘরের দরকার না
নামাজের ওয়াজ আমরা বহুত শুনছি রোজার ওয়াজ আমরা সবাই কম বেশি জানি কিন্তু ঘরের ভিতর ঠিক করার ওয়াজ কিন্তু আমরা অনেকেই জানি কথা কোন তাহলে এই যে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব এইবার আপনি তেল এনে দিয়েছেন 5 লিটারের তেল আপনার বউ সপ্তাহে একটা না যাইতেই এইখান থেকে তেল এইখানে কথা বুঝেন নাই এইখানে যখন আসছে তখন বউ ডাক দিচ্ছে এই শুনছনি কারে ডাক দিছে স্বামী রে এই শুনছনি তেল কিন্তু নয় স্বামী কা খেরে কি ভাই এত তাড়াতাড়ি তেল শেষ আর শাশুড়ি তো মরে নাই শাশুড়ি একটা লাঠি বর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায় তেলের বোতলটা হাতে নিয়ে কয় ও বৌমা কি বললা এখনো তো অনেক তেল আছে কি শাশুড়ি কি খারাপ কিছু কইছে বউয়ের মুখে আর কথা নাই এইবার বউ রামপুর থেকে চলে গেছে দিনাজপুর বাপের বাড়ি যা করতেছে হায় 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 জীবনে মানুষ দেখছি আমার শাশুড়ির ভিতর এরকম কিপটা মানুষ দেখি নাই উচিত কথা কইলে কিপটা তোদের জ্বালায় আজকে তেলের দাম বাড়ছে কথা বল আবার আবার মোবাইলের ভিতর ঢুকবো সে জায়গায় শান্তি নাই জানেন মোবাইলের ভিতর এসে দেখি টিকটকের ভিতর ওরা গান গায় সখী গো আমরা কেমনে করবো ঘর 80 টাকার তেল এখন 200 টাকা দর সখী গো আমরা কেমনে করবো ঘর আমাকে মর নাকি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না জোরে বল কথা ঠিক কিনা আর একটু জোরে বল কথা ঠিক কিনা আমরা মা বাবার মনে কষ্ট দেব কি দেব না জোরে কোন একসাথে যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মা বিলে ওয়াদা করবেন মা বাবার কষ্ট দিবেন না ভাই এই অস্ত আমি করি না স্বয়ং আল্লাহ বলছে ওয়াকাদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ হাকুল কর মা বাবার এহসান করা মা বাবাকে দয়া করা ভালোবাসার কথা বলছে কে আল্লাহ বন্ধুরারে আমার এইবার রাখালের আলোচনা গ্রামবাসী করে কারণ থেকে কি ঘটনা ঘটতে গেছে রে ইমাম সাহেব কয় রাখাল আমার ওয়াসুইনা যদি এত ভালো ভাই রে আরে তা আমি আর একটা খেলা দেখাবো ইমাম সাহেবের পাওয়ার বেরিয়ে গেছে কিন্তু রাখালের ভিতর যে ইমান আছে ইমাম সাহেবের ভিতরে তা নাই ইমাম সাহেব ভিতর কি নাই বন্ধুরা রে আর গ্রামবাসী কয় হুজুর আপনার অশ্বই না যদি রাখালে এত বড় বলি আল্লাহ ভয়া যাই গো তাইলে আমাদেরকে কেন শিকার না বলে চলো যাই রাখাল কেমন নেপার হয় দেখতে চাইয়া এই বাড়ি মানুষ সাহেব সাই রাখালে রে তুমি কেমনে নদী পার হও বলে হুজুর আপনি জুমার দিনে আলোচনা করছেন বিসমিল্লাহর ফজিলত নিয়া আমি যাই কোনো কাজ করে বিসমিল্লাহ বলি হুজুর গো নদীর পানি তো আমি বিসমিল্লাহ পাঠ করি গো নদীর পানি পর্যন্ত আমার খেত মত করে জোরে জোরে করুন সুবহানাল্লাহ হুজুর কাই পাগলা রে নদীর পানি তোর খেত মত করে এটা তো হতে পারে না রে তবে তুই যেহেতু বিসমিল্লাহ আমল করছো আজকে আমিও দেখতে চাই কেমন হয় হুজুর কাই গ্রামবাসী রে আমি ওয়াজ করার পরে যদি পাগলা এত বড় আমল করতে পারে আমি কেন পারবো না আজকে আমি ওই নদী পার হব আল্লাহু আকবার হুজুর আজকে পার হব পার করব হ্যাঁ সুবন খাইব এত সহজ না যে রাখাল পার হইছে তে হুজুরে পার হব হুজুর যায় সুবনি খাইব ওয়াজ করব সবাই রাজি তো কিন্তু 12:30 এই এই কি হইছে রে এনে 11টা গেছে এই সরি একটা বেজে গেছে হ্যাঁ সবাই রাজি সবাই রাজি তো দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা আমার গরে জালা বাইরে জালা জালা দিনাজপুরের মাহফিলে কারণে
শুনে আর তুলছে তাহলে কোন জিকি জালা কই একটা বোঝে আরেকটা ওই যে কই কবুলের কথা আছে আমি কই কবুল কই আগু আল্লাহ আকবার কয় সবাই শুনতে রাজি তো আচ্ছা এই মাহফিলটা হোক আপনারা চান তো সবাই চান আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষ আমি আপনাদের মাঝে আলোচনা দেব ইউটিউবে যারা শুনছেন আমি ইউটিউবে মসজিদ মাদ্রাসা কবরস্থান এই মাহফিলগুলো নিয়ে নিয়া মানে এ সাল তো শেষ 24 সালের শিশুটিরে বুক করা হইছে তাও কেমনে বুক হইছে এই যে মাহফিল করি এরাই সিটারি কইরা আবার আগামী বছরটা বুক করে তাহলে আমি ওই মুহূর্তে আমি কার মাহফিল কোন তো কি জালাই বসছি এরকম করতে করতে এই শিশুটিরে মাহফিল বুক হয়ে গেছে এই শুধু প্রোগ্রাম করে আবার বুক করছে তে ভাই আমি বাইরে থেকে আসার পরে ধীরে ধীরে আরে তো ভাই একেবারে সব কিছু দেওয়া আলিপু না ধীরে ধীরে নাকি কর একবারে যদি সব দেই তাহলে মানুষ উল্টা পাল্টা করে বোঝা আগে বুঝতে হবে না না বুঝলে তো বিপদ কয় সারা রাত পরে বাইরে এসে সকালে উঠে দেয় দৌড়ি আসে না নাই জোরে কর তাহলে ওই রকম অস্ত্র লাগবো আগে বুঝতে হবো ওই যে আমি একটা কথা বললাম আচ্ছা আপনার কি দৌড়ের সাথে থাকবেন না ভাই সবাই তো থাকবেন মানে দর্জশীলদের সাথে আছে কে ইন্নাল্লাহু মাআস সাবিরিন আল্লাহ বলছে আমি দর্জশীলদের সাথে আর কেউ না থাকলে স্বয়ং আল্লাহ থাকবে ওয়াজ তো ভালোই হয়েছে ওয়াজ তো ভালোই শুনছে দর্জর ওয়াজ শুনছে তে দুইটা ভাই একই সাথে খেলাধুলা করবে যা এক ভাইয়ের প্যান গেছে ফাইটি প্যান যখন ফাইটে গেছে এখন ওই বড় ভাইয়ের প্যান ফাইটে গেছে তো আমি বড় ভাই ছোট ভাইরে কইতাছে এই আমার প্যানটা তো ফাইটে গেছে আব্বার সাথে তো কথা কইতে ভয় করে অভাবী সংসার তাহলে এক কাজ করিস তুই একটু আব্বারে কয়া আমাকে একটা প্যান কিনে দে তো বাপের সাথে সম্পর্ক ছোট ছেলের বিষয় না ছোট ছেলে রাখ আব্বা তা কি কয় যে বড় ভাইয়ের প্যানটা ফাইটে গেছে একটা প্যান কিনে দে আর বাপ কইতেছে একটু ধৈর্য ধর কি ধর ধৈর্য ধর এই যে সামনে রামপুর বটতলা বাজার আছে না সামনে হাট কি বারে হ্যাঁ রবিবার হ্যাঁ হ্যাঁ আজ ধরলাম রবিবারই রবিবার দিন কিনে এনে দিলে নাকি আর রবিবার যায় আর প্যান কিনে দেয় আর ছোট ছেলেটা কইছে আব্বা রবিবার না চলে গেল আরে এই রবিবার গেছে তাই কি হয়েছে সামনে আর রবিবার আছে না ওই রবিবারে দিবনি আর ওর রবিবারও গেছে আর বড় ভাইতে কয় এই কষ্টটা কে আবার যা কয় আব্বা প্যান কিনে দেবে আর একটু ধৈর্য ধর এই ধৈর্য ধরতে ধরতে 4 সপ্তাহ 5 সপ্তাহ পার হয়ে যায় প্যান কিনে দেয় মানে একদিন সবাই একসাথে খাইতে বইছে আমি বড় ভাই তো ছোট ভাইয়ের সিমটি দেখ কই কই এখন একটু ক তা আমি ছোট ভাই তো আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান কিনে দিবে না কার একটু ধৈর্য ধর কা আব্বা কত ধৈর্য ধর দেখো নিচের দিক তাকায় দেখো ধৈর্যের বিসি মারা গেছে আর কত ধৈর্য ধর ধৈর্যের বিসি তা আপনাদের তো এরকম হয় নাই ভাই হ্যাঁ বন্ধুরারে আর ভালো করে শুনে না এইবার রাখালের ঘটনাটা রাখালের পায়ে হুজুর আমি বিসমিল্লাহর আমল করছি বিদায় আমার আল্লাহ ফজিলত দিছে হুজুর কই কি রামবাসীরা রে আমি আজকে নদী পার হতে চাই আজকে আমি কি রামবাসীরা দেখাইতে চাই আমার বাস শুনে যদি এত কিছু করে পারে আব্বার মা হ্যাঁ নদীর কিনারায় যাই হুজুর ভয় পাই গ্রামবাসীরা রে আমি আল্লাহ যদি হঠাৎ যদি স্রোতের ভিতর আমি ডুবে যাই তাহলে বাটন ফাইটে যাই রশির দরকার গ্রামবাসী কয় হুজুর আবার কোন কেরামত দেখাইবো রে আরে রশি নিয়ে আরে রশির এক মাথা
গাছের সাথে বাঁধা দিয়েছে গো আরাকা মাথা এইবার হুজুর মাজার সাথে বাঁধছে কারণ আছে না ভাই জোরে কর কারণ বলবো তার আগে আমি একটু জানতে চাই আপনাদের এলাকায় এটা কি কোরআন শরীফ কয় পারা আছে 20 পারা ওহো মুসা নবীর একটা কিতাব দেয়া হয়েছিল মুসা নবীর কিতাবে কয় পারা 1000 পারা সুবহানাল্লাহ গণ আমাদের সূরা হইছে 114টা মুসা নবীর কিতাবের ভিতর আছে সূরা 1000 সুবহানাল্লাহ গণ আজকে 1000 পারা নাই রে ভাই মাত্র 30টা পারায় আমাদেরকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে যে কিতাবের ভিতর কোনো ভুল নাই আল্লাহ বলছে সালিকাল কিতাবু লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল নাই জোরে জোরে কইছেন না সুবহানাল্লাহ এমন একটা নবীর উপরে আমি আল্লাহ নাযিল করছি গো যত নবী আইছে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা ছিল আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো আল্লাহ কই জিবরাইল আমার নবী এবার আইছে দুনিয়ায় আমার নবী এবার আসে দুনিয়ায় নবুয়তের দরজা খোলা যাবে না নবুয়তের দরজায় মেরে দাও তালা এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে সালা জোরে কর আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি আমি হলাম নবীগণের শেষ সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোনো আলেমে হাদিসটা উল্টাইতে পারবে না আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী আসবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ সেই নবীর এমন একটা কিতাব দিয়েছেন দিনাজপুর বাসীরা নবীর পরে নবী নাই কিতাবের পরে আর কোন কিতাব নাই জোরে জোরে কোন না সুবহানাল্লাহ এই কোরআনকে যারা ভালোবাসো রে ভাই আজকে আমি কোরআনের প্রেমিককে দেখতে চাই হুজুর আপনি মুসাফির আজকে কোরআনের প্রেমে পাগল হইয়া আমি 30 জন ব্যক্তিকে আজকে নির্বাচন করতে চাই প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তিটা আছেন হুজুর এই মাহফিলের জন্য কোরআনের প্রেমে পাগল হইয়া আমি 1000 টাকা নগদ অথবা 5000 টাকা নগদ 10000 টাকা নগদ এরকম দিতে পারবেন একটা লোক এক নম্বরে চাই একটা লোক এক নম্বরে হাত তুলবেন কোন ব্যক্তি আছেন রে হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হই আমি 1000 টাকা অথবা 2000 টাকা বা 5000 টাকা দিতে পারবেন কোন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি না আমি কিন্তু অশেষ করি আমি কিন্তু আজ আপনাদের মধ্যে করতে চাইছি না ভাই ওয়াদা দিছি না কিসের রাত 12টা কিসের রাত 1টা আপনারা যদি শুনতে চান আমি আসছি দূরে থেকে আমি আপনাদেরকে দেব কিন্তু এর আগে মুহূর্তে আমরা চাই মাহফিলটা এরকম হোক আমরা চাই না তাহলে সেই কোরআনের পক্ষে আমি আজকে চাইছি 30 জন ব্যক্তি এক নম্বরে কোন ব্যক্তি আছেন যে হুজুর প্রথম নম্বর পারা কেন ভালোবেসে 1000 টাকা দেবো এমন কোন ব্যক্তি আছেন বা 2000 টাকা দেবো 5000 টাকা দেবো কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি একজন নাই ভাই হ্যাঁ কি নাম ভাই হ্যাঁ দেলওয়ার হোসেন আপনি না জেলে ও শোন শোন লগি রামমাসি সলো দিয়া মো ভালো লাগলো আপনাদের রোজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রোজ মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার রাহাতলে বলে আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন আমার দিল আর বাইর শূন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ তাআলা করছে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের সাকা আল্লাহ সানে মার বরকত দিয়া দাও মাবুদ গো ও মাবুদ আমি মুসাফির দোয়া কইরা দিলাম আল্লাহ প্রথম নম্বর পারার সব তুমি তার আমল নামাই লেখা দাও সবাই দুই নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দুই নম্বর পারা দুই নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছো রে ভাই একটু এই চেহারাটা দেখায় যাও আল্লাহর ক্যামেরা একটু চেহারাটা ধরাইয়া দেয়া যাও আমি মুসাফির মন থেকে তোমার জন্য দোয়া করতে চাই আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি